হাট তো অনেক দেখেছেন, কিন্তু বাকির হাটের বিষয়টা কি পরিচিত আপনাদের কাছে? জিনিসপত্রের চড়া বাজারে এমন উদ্যোগ নিয়ে নিম্ন আয়ের বহু মানুষের ভরসা হয়ে এগিয়ে এসেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। হাতে টাকার টান পড়েছে এমন মানুষদের জন্য বাকিতেই পণ্য বিক্রি করছে সংস্থাটি। উত্তরের জেলা পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার এই হাটে ভিড়ও ছিল বেশ। শুক্রবার সকাল থেকে 250 জন স্বল্প আয়ের মানুষ কেনেন নানা নিত্য পণ্য, যাদের নাম তোলা হয় বাকির খাতায়। তবে শর্ত হলো, যখন তাদের হাতে টাকা হবে তখন কোনো এক অসহায় পরিবারকে দিতে হবে এই টাকা। আমার সামনে পূজা, আমার এখন মনে করেন যে তো খরচপাতি করতে হবে, এই সময় এই যে সুযোগটা পাইলাম এটা আমার একটা বিরাট উপকার হলো না? গরিব মানুষ যদি এই ধরনের বাজার যদি আমরা করতে পারি তাহলে মনে করো আমরা সাধারণ গরিব মানুষ খুব খুশিতে থাকবো, আনন্দে থাকবো। মেলা জিনিস, মেলা পাইছি, মেলা কি পাইছি, চাল পাইছি, ডাল পাইছি, সব পাইছি। এই হাটে তেল, চাল, ডাল, ডিম, আটা, লবণ, চিনি মিলছে সাশ্রয়ী মূল্যে। আছে লাউ ও মিষ্টি কুমড়া, ব্রয়লার মুরগি ও পাঙ্গাস মাছ। সেখান থেকে দামের হিসাব মিলিয়ে জনপ্রতি ব্যাগ ভর্তি করছেন 600 টাকার বাজার। নিম্ন আয়ের মানুষের জন্য এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার আশ্বাস আয়োজকদের। আজকে 250 মানুষকে, যারা দরিদ্র, সেই 250 পরিবারকে আমরা এখানে তালিকাভুক্ত করেছি বাজারের স্বাধীনতা দেওয়ার জন্য। তারা যাতে মনে করে যে টাকাটা তারা বিনামূল্যে কোনো বাজারে এখানে করছে না, হয়তো এই মুহূর্তে টাকাটা দিতে হচ্ছে না, পরবর্তীতে যখন ওনাদের সামর্থ্য হবে তখন ওনারা এই টাকাটা কোনো অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবে, এই টাকাটা মুক্তি পাবে। সমাজের যারা বৃদ্ধশালী আছি আমরা, তারাও যদি এইভাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো করে সরকারের পাশাপাশি এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজের যারা নিম্ন আয়ের মানুষজন আছেন বা যারা দরিদ্র হতদরিদ্র আছেন তারা, তাদের অবস্থা পরিবর্তন হবে। নিম্ন আয়ের মানুষেরও আশা, মুখে হাসি ফেরানোর এমন উদ্যোগ আরও সম্প্রসারিত হোক দিন দিন। এখন পঞ্চগড়।